হবে এসিএল আদানি কোলফিল্ড লিমিটেড, আশঙ্কা কি সেটাই? মানে মানুষ তার অভিজ্ঞতা, এই যে ধরুন কথাটা মানুষের মুখ থেকে কথাটা উঠছে, তাহলে মানুষ এই আশঙ্কা করছেন, তাহলে মানুষ সাধারণ মানুষের আশঙ্কা হচ্ছে যে ইসিএলটা এসিএল হয়ে যেতে পারে। এখন মানুষকেই দেশের সম্পদ রক্ষা করবার যে লড়াই, প্রাকৃতিক সম্পদ, দেশের সম্পদ, রাষ্ট্রায়ত্ত সম্পদ, তা মোদী বেছে দিতে চাইছে, তার বিরুদ্ধে লড়াই হচ্ছে একমাত্র এজেন্ডার। মজা হচ্ছে দেখুন, এই যে শ্রম আইন, 29টা শ্রম আইন কলমের খোঁচায় বাতিল করে 4টে শ্রম কোড, শ্রম কোডের মূল কথা হচ্ছে 8 ঘন্টা নয়, প্রয়োজনে 12 ঘন্টা কাজ করতে হবে, কোনো ওভার টাইম পাওয়া যাবে না। আমাদের রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শ্রমমন্ত্রী জানিয়ে দিয়েছেন যে আমাদের রাজ্যে মদবদ করা হয়নি, এটাও একটা লড়াই। তো এই লড়াই করতে হবে, কারণ 2024 বিজেপিকে হারাতে না পারলে না থাকবে গণতন্ত্র, না থাকবে গণতান্ত্রিক প্রতিষ্ঠান, না থাকবে শ্রমিকের অধিকার, না থাকবে রাষ্ট্রায়ত্ত শিল্প। দেশের জন্যই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে। তাদের ইসিএল ইললিগেল মাইনিংয়ের জন্য তারা মুনাফার মুখ দেখতে পাচ্ছে না, এটা তাদের ভাষা, এবং রাজ্য সরকার সেভাবে সহযোগিতা করে না ইললিগেল মাইনিং। এগুলো হচ্ছে সোনার পাথর বাটির মতো কথাবার্তা। আসলে লোকের ঘাড়ে দায় চাপিয়ে দেওয়ার একটা প্রবণতা, নিজেদের যে দায় এবং দায়িত্ব কোনোটাই পালন না করবার ফলে এই ধরনের রেটোরিক চালু হচ্ছে। আর আপনি যদি যে কথাগুলো আমি বলছিলাম, মহারত্ন, মিনিরত্ন, নবরত্ন কোম্পানি, কোন লজিকে লাভজনক কোম্পানির বিলগ্নিকরণ হবে এটা একটু ওরা বলে দিক, বাকি কথা পরে হবে। কোন লজিকে লাভ করা রাষ্ট্রায়ত্ত সেক্টর বিক্রি করা হবে, এই যে ধরুন ব্যাংকের মার্জার করা হয়েছে, আজও আমাদের দেশে গত আর্থিক বছরে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো বিপুল পরিমাণ লাভ করেছে, তা সত্ত্বেও কেন মার্জার হচ্ছে? মার্জারের এজেন্ডা হচ্ছে ব্যাংকিং ব্যবস্থাটাকে দুর্বল করে দাও, যাতে বেসরকারি পুঁজি মাথা চাড়া দিতে পারে। এই সম্মেলন অন্যদিকে তখন রাষ্ট্রায়ত্ত নবরত্ন সংস্থাকে বেঁচে দেওয়ার একটা ঘৃণ্য চক্রান্তের বিরুদ্ধে আপনাদের প্রতিবাদ, কি বলবেন? এই নবরত্ন সংস্থা যে বিক্রি হচ্ছে, দেশের মানুষের কাছে কি বার্তা দিচ্ছে? মহারত্ন, মিনিরত্ন এবং নবরত্ন, আমাদের পরিষ্কার অবস্থান হচ্ছে লাভজনক সংস্থা বিক্রি করা যাবে না। কেন্দ্রীয় সরকার এতটাই দেউলিয়া যে মানে বিক্রি তো করছেনই, বাজেটের স্পিচে, এবারের বাজেট স্পিচে ছাপার অক্ষরে রয়েছে এত টাকা তুলবো, এতগুলো বিক্রি করবো। বিমানবন্দর লাভজনক যে সেক্টর তাও বিক্রি হয়েছে। আমাদের দেশের সমুদ্রবন্দরগুলোর, একাধিক সমুদ্রবন্দরের বিলগ্নিকরণ হয়েছে, ব্যাংকগুলোর মার্জার হচ্ছে, হয়েছে অলরেডি, ব্যাংকের মার্জার হয়েছে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মার্জার হওয়ার কোনো পরিস্থিতি নেই। এখনও আমাদের দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংক হচ্ছে সবথেকে লাভজনক, সেই লাভজনক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মার্জার করে দেওয়া হচ্ছে, মার্জার করে ব্যাংকিং ব্যবস্থাকে এ করে দেওয়া হচ্ছে, মানে ব্যাংকিং ব্যবস্থা দুর্বল হচ্ছে। এলআইসির মতো সংস্থা, 29 কোটি লোকের 42,000 কোটি টাকা যে সংস্থায় আছে, তার টাকা শেয়ার বাজারে লাগিয়েছে, এগুলো গাল ভরা, ইংরেজিতে যাকে বলে রেটোরিক, এই দিয়ে মহাশক্তি হয় না কোনো জায়গায়। দেশের মানুষ মানে এই যে এই সরকারে তো অমৃতকাল, অমৃতকাল তো কবির ভাষায় বলা যায় যে মোদীর অমৃতকালের পানপাত্র নিদারুণ বিষে ভরা। 410 টাকার রান্নার গ্যাস 1100 টাকা ছাড়িয়েছিল, এখন লোক দেখানো 200 টাকা কমেছে, তাহলে হলোটা কি? আসলে গোটা দেশে এমন সিদ্ধান্ত এই সরকার নিয়ে চলেছেন, বিশেষ করে রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রে, এবং কয়লা শিল্পের এত বৃহৎ একটা শিল্প, এই বিপুল পরিমাণে হচ্ছে সেখানে সংগঠিত শ্রমিক আছেন, ঠিকা শ্রমিক আছেন, তার সঙ্গে জড়িত কয়েক লক্ষ মানুষ আছেন, সেই কয়লা খাদানগুলোর এজেন্ডা, বেসরকারিকরণের এজেন্ডার প্রধান কথা হচ্ছে কোনো একজন, দুজন, তিনজনের লাভ দেখা, তিনজন, চারজনের লাভ দেখতে গিয়ে কোটি কোটি মানুষ হচ্ছে পথের বিক্রি হয়ে যাচ্ছে। সুতরাং এই সরকারের বিরুদ্ধে লড়াই হচ্ছে একমাত্র রাস্তা। গতকাল ধূপগুড়িতে দেখেছেন, 2019 ওখানে বিজেপি জিতেছিল, 2021 জিতেছিল, আর এবারও দেখা গেছে বাম কংগ্রেসের গোটা ভোটটাই বিজেপিতে গেছে। বিজেপি রাম আর বাম আর কংগ্রেস মিলে হচ্ছে যেটা করেছিল, তারপরও ধূপগুড়িতে যেভাবে মানুষ রায় দিয়েছেন এটা একটা সিলভার লাইনিং। শুধু ধূপগুড়ি নয়, আপনারা উত্তরপ্রদেশে দেখেছেন, ঝাড়খণ্ডে দেখেছেন, সর্বত্রই এই যে ইন্ডিয়া তৈরি হয়েছে, ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স, এবং আমাদের দেশের সংবিধান খুব ক্লিয়ার যে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত, সুতরাং এই ইন্ডিয়া না ভারত এই বিতর্ক তৈরি করার উদ্দেশ্য হচ্ছে মানুষের মৌলিক সমস্যার থেকে চোখ ঘুরিয়ে দেয়া, মানুষ যাতে সমস্যা নিয়ে আলোচনা না করতে পারেন। আর এই ধর্ম, ধর্মকে ব্যবহার করা, মানুষের ভাগ তৈরি করা, আমরা কয়লা খাদান শ্রমিক কংগ্রেসের পক্ষ থেকে INTTUC অনুমোদিত আমাদের এই সংগঠন, ঠিক হয়েছে আমরা 20 তারিখ মিটিং করেছিলাম আসানসোলে, সেখানেই ঠিক হয়েছিল 9 তারিখের কর্মসূচি হবে, এবং আজকে এখান থেকে আমরা আমাদের 11 তারিখ পর্যন্ত টানা কর্মসূচি ঘোষণা করেছি, 11 তারিখ বৃহৎ সমাবেশ হবে, কারণ
এই সরকার যে ভাষা বোঝে, বিজেপির সরকার যে ভাষা বোঝে, সেই ভাষাতেই আন্দোলন করতে হবে। লড়াই ছাড়া কোনো রাস্তা নেই, মানে রাস্তাতেই এই লড়াইয়ের রাস্তা তৈরি হবে, রাস্তার মধ্যে থেকেই শ্রমিকরা লড়াইয়ের রাস্তা তৈরি করবে। বেসরকারিকরণের দিকে নিয়ে গেছে, তারপর দেখুন বেসরকারিকরণটা ওদের এজেন্ডা, এখন র্যাম্পেন্ট প্রাইভেটাইজেশনের দিকে যাচ্ছে। আর এটা তো এরকম মানে সমস্ত ক্ষেত্রে হচ্ছে, এরকম নয় তো কয়েল, সমস্ত রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র, নাহলে এলআইসির মতো সংস্থা শেয়ার বাজারে তার টাকা লাগে, লোকের কি হবে এই টাকা যদি উবে যায়, এই যে টাকার হিসেব পাওয়া যাচ্ছে না ইতিমধ্যেই এক বছরের মধ্যে, এগুলো সমস্ত এটা ওদের একটা জেনারেল এজেন্ডার, কোনো রাগঢাক গুরগুর নেই, তো পাবলিকলি বলছে সব বেছে দিতে চাই। সিএল এলাকায় কান্তাল তো রাউরকেল্লা থেকে বোকারো থেকে ডবল দামে আসছে, হ্যাঁ এইটাই আমার মানে সাউথে যে প্ল্যানটাকে ওরা বিক্রি করেছে তো সেম এজেন্ডায়, যে লাভ হচ্ছে না, প্রোডাকশন পড়ে, এবার প্রোডাকশন তো পড়বেই যদি কাঁচামালের দাম বেড়ে যায়, এটা তো এক বছরে হবে না, দু তিন বছরে এটা হয়ে যাবে এরকম। বেসিক্যালি আয়রন।